মুর্শিদ জারে করে দেই মাপ। সুবহানাল্লাহ বলেন, মুর্শিদ জারে করে দেই, করে দেই। প্রশ্ন করবেন রেজবি সাহেব গুনাহ মাফের মালিককে, হাজি সাহেব রাসুমাতে কই গিয়া গুনাহ মাফের মালিককে পাথর মাপ দিব কেমনে? এখন সোনাগান্ধার ফিসা ফুজুরে জ্ঞানেন। সুয়ুতি এইচডি মিডিয়া সুন্নিয়তের একটি বিশ্বস্ত প্রতিষ্ঠান। মুর্শিদেরই খেদমত গো করলে আল্লাহ নবীর দিদারে মেলে গো, এ কথাটা মসনদ নবীর বর ননা তোমরা জানো না। মুর্শিদ বিনে খুদা কি বিনে, কি বিনে মুর্শিদ বিনে মোল্লা কো মুর্শিদে কি করব, যা করে যা করে আল্লাহ, যদি না করে গুনাহাতা মাফ কর রায়া মোর নবীর হাদিসে পর, গুনাহাতা মাফ করায়া মোর পীরের খাতে খাদ্য মোনা, পিসের গুনা আর রবে না সামনে তার হুকুম তামিল কর। আরে মুর্শিদ যারে করে দেই মাফ। সুবহানাল্লাহ বলেন, মুর্শিদ যারে করে দেই, করে দেই। প্রশ্ন করবেন রেজবি সাহেব গুনাহ মাফের মালিককে, হাজি সাহেব রাসুমাতে কই গিয়া গুনাহ মাফের মালিককে পাথর মাপ দিব কেমনে? খুব মনোযোগ, খুব মনোযোগ, পাথরটা গুনাহ মাফের ক্ষমতা পাইছে কই? আল্লাহ এমনি দিছে বুঝ জানেন, বুঝ জানেন। পাথরটা পাথর ছিল না, পাথরটা ছিল একটা রহমতের ফেরেস্তা। কি ফেরেস্তা? এটা পাথর হয়েছে কি রে জানেন? আদমকে সৃষ্টি করার পরে সমস্ত ফেরেস্তারা আল্লাহ হুকুম করে, ওয়াইজ কালা রাব্বুকা লিল মালাইকাতি সুজুদুলি আদম, সেজদা করো। কথা কর নাকি রে? সেজদার মালিককে আল্লাহ ব্যতীত কাউকে দিলে কি হবে? শিরিক হবে। ফাসাজাদু ইল্লা ইবলিস, সবাই দিল, বড় হুজুর, বড় হুজুর আল্লাহ কো আবা ওয়াস্তাকবার ওয়া কানা মিনাল কাফিরিন, তুই কাফের ও শয়তান। আর সালাত ও মিফতাহ জান্না, নামাজ কিসের চাবি? জোরে কর, নামাজ কিসের চাবি? বেহেস্তের চাবি। 9 লক্ষ বৎসর ইবাদতের পরে বেহেস্তে ছিল, আদমকে একটা সেজদা না দেওয়ার কারণে জান্নাত থেকে কাফের শয়তান ডিগ্রি দিয়া দুনিয়াতে পাঠাইলো। কে পাঠাইছে? আরে কথা বলেন, কে পাঠাইছে? আল্লাহ পাঠাইছে। 9 লক্ষ বৎসর বন্দিগির পরে কাফের শয়তান ডিগ্রি আল্লাহ দিছে, দেওয়ার পরে শয়তানে ক, 9 লক্ষ বৎসর বন্দিগির পরে আমারে কাফের শয়তান বানাইছো, অসুবিধা নাই, তোমার আদমের পশমের গুড়াই গুড়াই যেন ঢুকতে পারে এই ক্ষমতাটা আমি চাই। এখন আল্লাহ কো দিলাম, শয়তান কো দিলে হইতো না, মইরা গেলে আমার ক্ষমতা কাজে লাগাইতে পারতাম না। হায়াত দিতে হইব কিয়ামতের আগ পর্যন্ত, হায়াত দিতে হইব, হায়াত দিতে হইব কিয়ামতের আগ পর্যন্ত। সায়েন্স ফ্যাস লাগাইয়েন না, আল্লাহ কো হায়াতও দিলাম, এখন ডুববারও ক্ষমতা দিছে, হায়াতও দিছে। আদমকে সাজদা না করার কারণে 9 লক্ষ বৎসরের বন্দিগি বাদ কাফের শয়তান ডিগ্রি পাইছে। এখন শয়তানে কি সুযোগ পাইলে আদমের উপকার করব না ক্ষতি করব? ইয়া বানি আদম আল্লাহ তাওবুদুশ শয়তানা ইন্নাহু হুয়া আদুব্বু মুবিন, ওই দিন থেকে শয়তান হয়ে গেল আদম সন্তানের প্রকাশ্য শত্রু। সুবহানাল্লাহ বলেন, সুযোগ পাইলে কি করব? জোরে কোন, কি করব? সুযোগ পাইলে ক্ষতি করব। ক্ষতি রাজন না করতে পারে সম্মানিত সভাপতি সাহেব ধরেন ধনী মানুষ, কি মানুষ? যারা ধনী মানুষ তাদের বাড়ির চতুর্দিকে বাউন্ডারি দেয় না, বাউন্ডারি দেয় কেন? যাদের যাদের ধন সম্পদ আছে এদের বাড়ির চুর ডাকাইতের বই আছে, শুধু বাউন্ডারি শেষ না, গেটও, লোয়ার গেটও বানা। যাদের তফিক ভালো আছে তারা দারুণ একজন রাখে যাতে সুদ দেখায় ঢুকতে না পারে। তাহলে আদমের প্রকাশ্য শত্রু হলো শয়তান, সুযোগ পাইলে ক্ষতি করব। ফেরেশতারা দারোয়ান বানাইয়া দিছে বেহেস্তির ভিতরে, কই দিছে দারোয়ানি ঠিক রাখতেছে, ডিউটি ঠিক আছে, ডাইট ডুয়াইট আয়ে না, ফেরেশতাকে দেখায় যখন আয়ে না তাহলে এত বৈশা থেকে লাভ কি, একটু দূরে যাই, একটু দূরে গেছে। এই সুযোগে শয়তান সুযোগ পাইয়া বেহেস্তির ভিতরে ঢুকে গেছে, ঢুকে মা খাওয়ার কানে কানে কইতেছে, আমি একটা গোপন খবর নিয়ে এসেছি। গোপন খবরটা কি জানো? ক, কি খবর? ক, শোনো, এই বেহেস্তে যে আসো এটা কি খারাপ না ভালো? ক, খুব ভালো, থাকলে ভালো না বাইরিলে ভালো? ক, থাকলেই তো ভালো, যদি থাকতে চাও আল্লাহর চূড়ান্ত সিদ্ধান্ত কিছুদিনের মধ্যে বেহেস্ত হইতে তোমরা বাইর করে দিব, যদি থাকতে চাও এই গাছ থেকে একটা ফল কি করো। আল্লাহ কি হাইতো কইছিল না না করছিল?
আল্লাহ কি করছিল? হুজুরে কি কইতাছে? হুজুরে কি কইতাছে? শয়তানের হিসাব হইল আমি যখন 900,000 বছর বন্দীগির পরে কাফের শয়তান ডিগ্রি পাইছি, তাহলে আদম কেমনে বেহেশতের ভিতরে থাকে আমার দেখার আছে। এখন মাখা ওয়াক্ক থাকলে যদি খাইলে যদি তখন যত থাক খাইয়া লাই মাখা ওয়া খাইয়া লাইছে। এখন কইতাছে তুমি খাইছো তোমার রাখবো, আদম না খাইলে আদম রে বাই করে দিব। তাইলে আদম রো খাইতে কো, দুইজন দুই দেশে থাকলে ভালো লাগবে না। এখন মাখা ওয়াক্ক শুনছনি বলে কি গোপন খবর কেউ যেন না জানে, হুজুরা এ কয়ে গেছে এই গাছের ফল খাইলে রাখবো নাইলে বাইর করে দিব। এই আল্লাহ না করছে, আল্লাহ না করছে ঠিক আছে আমি তো খাই লিছি, আমার রাখবো তোমার বাইর করে দেবো তুমিও খাইলাও। এখন আদমও খাইছে, খাওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ কইছে ও শব্দটা উচ্চারণ করার সঙ্গে সঙ্গে ওই রহমতের ফেরেশতা পাথর হয়ে গেছে। জোরে কোন সুবহানাল্লাহ, ফেরেশতা কি হয়ে গেছে? জোরে কোন ফেরেশতা কি হয়ে গেছে? পাথর হয়ে পড়ে আছে। এখন শয়তানে জঙ্গলে জঙ্গলে কাঁদতেছে, কি করতেছে? জোরে কোন কি করতেছে? কাঁদতেছে। শয়তানে জঙ্গলে জঙ্গলে কাঁদতেছে। এদিক দিয়া বাবা আদম মাখাও কান্দে, মাখাও কান্দে, বাবা আদমও কান্দে। কার কাছে কান্দে? আল্লাহর কাছে। রাব্বানা ও আমার প্রভু, জালাম না জুলুম করিয়াছি আনফুসানা নফসের ওপর, ওয়া ইল্লাম তাগফিরলানা তোমার ক্ষমা ছাড়া ক্ষমা নাই, ও তারা হামনা তোমার দয়া ছাড়া দয়া নাই, লানা কু নান্না মিনাল খাসিরিন। যেরকম সুবহানাল্লাহ, আদমও কান্দে খাওয়াও কান্দে, একজন শরণ দ্বীপে আরেকজনের জিদ্দা, পৃথিবীর কোনা কোনা থেকে হাজি সাহেবরা মিলে মিলে কই গিয়া, হাজি সাহেবরা মিলে তো হয় কই আরাফাতের মাঠে, আদম খাওয়ার মিলন হয়েছে কই আরাফাতের মাঠে। দুইজন দুই জায়গা থেকে আসছে, দুইজন দুই প্রান্তরে কান্দে, একটা না 350 বৎসর। সুবহানাল্লাহ, বলেন কত বৎসর? দুইজনের চোখ থেকে পানি এসেছে, দুইজনের চোখ থেকে পানি ঝরেছে, এই পানি দিয়ে পৃথিবীতে দুইটা নদী হয়েছে, একটা ফুরাত নদী আর একটা দজলা নদী। যেরকম সুবহানাল্লাহ, দুইটা নদী হয়েছে, দুইজন দুই প্রান্তরে কান্দে, মুর্শিদে কি পারে? আই আল্লাহর কাছে মাপ চাইলে, আল্লাহ যদি মাপ না করে মুর্শিদের নামের দোহাই দিলে মাপ পাবে। সুবহানাল্লাহ, বলেন 350 বৎসর পরে ডাক দিস, আল্লাহ তুমি কই আর কতদিন কাঁদাবে? মায়া যদি না লাগে, দয়া যদি না লাগে, মাপ যদি না দিবে, তোমার নামের সাথে একটা নাম দেখছিলাম ওই নামের দুহাই দিলাম, মাপ দিয়ে দাও। আল্লাহর একটা নাম ছিল মাহমুদ, মাহমুদের সঙ্গে নাম ছিল মুহাম্মদ। যেরকম সুবহানাল্লাহ, মুহাম্মদ নামের দুহাই দিলে দোয়া কবুল হলো। রেজবি সাহেব প্রশ্ন এসে গেছে, মুহাম্মদ নামের দুহাই দিয়ে মাপ পাইছে, মুর্শিদে কেমনে মাপ দিছে? চিনলেন না দাওরা কামের টাইটেল পাস মাস্টার্স পাস করিয়া চিনছে বাংলার জাতীয় কবি কবি নজরুলে, লিখেছে গেছে তৌখিদেরি 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 মুর্শিদ দামার মোহাম্মদের নাম, মুর্শিদ মোহাম্মদের নাম, ওই নাম জপিলে বসতে পারে খোদারে কালাম। বলুন ইয়া রাসূলুল্লাহ, মুর্শিদের নামের দুখাই দিছে, দোয়া কবুল হয়ে গেছে, মুর্শিদ মাপ দিতে পারে দিতে হয় না? হাজারে আসওয়াত পাথরে চুমা দিলে গুনাহ জোরে কেমনে রে বন্ধু? পাথরটা মক্কার কিনারে পড়ে আছে, দুইটা গোত্রের মধ্যে দ্বন্দ্ব চলতেছে, পাথরটা এখন কি করা যায়? দুনো গোত্রের চূড়ান্ত সিদ্ধান্ত, আগামী দিন ফজর বাদ কাবার সামনে যারে পাবো তার খাতে পাথরটা দেব, উনি যে পয়সারা দিবে এটাই সঠিক হবে। খোদার মহিমা বোঝা যায় না? পরের দিন ফজর নামাজের পরে আমার নবীজিরে দেখা যায় কাবা ঘরের সাইডে। জোরে কোন সুবহানাল্লাহ, দুনো গোত্র আইনা পাথরটা দিল মোবারকে, নবীজির খাত মোবারকে পাথরটা উড়াইয়া কাবাতে দিছে ফিট কইরা। যেদিন নবীজির খাত মোবারক পাথরে লেগেছে ওই দিন পাথরটা গুনাহ খাইবার পাথর হয়ে গেছে। জোরে কোন সুবহান, আসুন রাইতে দিনে কয় ঘন্টা, জোরে কোন লা ইলাহা ইল্লাল্লাহ কত হরফ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ কত হরফ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহর জিকির, লা ইলাহা ইল্লাল্লাহ আমার নবীর জিকির, 12 12 24 12 12 কত
24 দিয়া কালেমা বানাইছে। এই কালেমাটা দুই ভাগে ভাগ হয়ে গেছে বন্ধুরে। এখন আসেন, কালেমা যদি না মানেন, এই দেখো ডারে দুই ভাগ করে অর্ধেকটা ভাগ কেটে ফেলেন, অর্ধেকটা ভাগ রাখেন, খুব মনোযোগ দেন। ডাইন দিকে 12 হরফ ডাক্তারের কাছে গিয়ে কইবেন, বুকটা একসা কইরা রিপোর্ট দেন, এইটার মধ্যে কয় ডাকার আছে। ডাক্তার কইব ডাইন দিকে 12, বাম দিকে 12, 12 12 কত, জোরে কোন কত। প্রথম সালাম নবী নবীর জগতে, দ্বিতীয় সালাম অলির জগতে। ডাইনস্টনের দুই আঙ্গুল নিচে আমার নবীজির বাসস্থান মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বাম দিকে, বাম দিকে 12 হরফ লা ইলাহা ইল্লাল্লাহ। বামস্তনের দুই আঙ্গুল নিচে আমার আল্লাহর বাসস্থান। জোরে কোন সুবহানাল্লাহ। ডাইনস্টনের দুই আঙ্গুল নিচে নবীজির বাসস্থান, বামস্তনের দুই আঙ্গুল নিচে আল্লাহর বাসস্থান। এখানে হাকিকত আছে, খুব মনোযোগ করে বন্ধু। ওলি আল্লাহ, আউলিয়া আল্লাহ, ওলি আল্লাহ, আউলিয়া আল্লাহ। জুনাইদ বাগদাদি কইলাইসা ফি জুব্বাতি সেওয়া আল্লাহ তাআলা, আমার এই জুব্বার ভিতরে আল্লাহ ছাড়া কিছু নাই। সুলতানুল আরিফিন বাইজিদ বুস্তামি কো আনা সুবহানি মাজিমুশানি, আমি নিজে সুবহান, যত শান সব আমার। সুবহানাল্লাহ বলেন, খুব মনোযোগ। আল্লাহর ওলি তারে কই, বাজার নাম কি, মোজাম্মেল মুন্সি দায়া জিনে ধরছে, কে ধরছে, উঠতে ফাল মারছে, ধরছে জিনে ফাল দিছে কে, মোজাম্মেল মুন্সি। আবার তিনি বসছে বৈশাখ, হাসতেছে কানতেছে, হাসতেছে কানতেছে, হাসে মোজাম্মেল মুন্সি, কান্দেও মোজাম্মেল মুন্সি, লাভ দিছে মুন্সি, বসছেও মুন্সি, ধরছে কেটা জিনে। আপনারা কি জিন দেখতেছেন? জিন দেখেন না। এখন সোনাগান্ধার ফিসা ফুজুরে গিয়ানেন, কিরে জিন্দা দৌড়াইতেইব, হুজুর আয়া সামনে বইছে, বইসা জিজ্ঞাস করে জিনেরে, কারে দল্লি কিরে মোজাম্মেল হক মুন্সিরে, দল্লি কিরে মোজাম্মেল হক মুন্সিরে, উনার মুখ দিয়ে ক, ডাইন পাশে বস আসিলাম, উনি আমার উপরে থুতু ফলাইছে। কার মুখ হইতেছে? মুন্সি সাহেবের মুখে। কার মুখে প্রশ্ন করে? কারে জিনেরে কথা বলে? কার মুখে? জিনের মুখ আছে না, কথা কয় না কি রে, জিনের মুখে কথা কয় না, কার মুখে কয়? মুন্সির মুখে। প্রশ্ন করে জিনেরে, কথা কয় মোজাম্মেল হক মুন্সির মুখে, বর করছে জিনে, হুপ মনোযোগ। এখন পিসাবে কো সাইরা দে, জিনে কো সারতাম না, কার মুখে ক, উনার মুখে। আমার কো রেজবি সাহ, তিন আত লম্বা তিনটা বড়ি কাটার ডাইল আইনা দেন, তিনটা বড়ি কাটার ডাইল আইনা দেন, কাটা দিয়ে লম্বা 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 সাই আনবেন, লম্বা লম্বা সাই। আমি তিনটা ডাইল কাটা লম্বা লম্বা সাই আইনা দিছি, কাটা দিয়ে হাতে নিয়ে পিসা বুজুরে ক, সারবিনি সারবিনি মোজাম্মেল হক মুন্সির মুখে ক, সারতাম না, সারতাম না। কথাটা কইছে দুই হাতে ঘুরাইয়া ড্রিম কইরা ফিরে রইছে, বাড়ি মারছে, বাড়িটা কার দিছে, অপরাধ কি ওনার, অপরাধ কি ওনার, ধরছে জিনেরে, সারাই বজিনেরে, বাড়ি দিব জিনেরে, ওনারে দেখি রে, পিঠে দিয়া সুন কইরা রক্ত বাকি রয়ে গেছে। ফিসা বুজুর কামড়া করলেন কি, ও কামেল্লার ফিসা বুজুর কামড়া করলেন কি, আপনার আনা হচ্ছে জিন দৌড়াইবেন, বাড়ি দিলে জিনেরে দিবেন, মোজাম্মেল হক মুন্সি সাবরে বাড়ি দিলেন কি রে, জবাব দেন। উনি কইতেছে উনারে জিন বর কইরা, উনারে জিন বর কইরা, উনার মুখে কথা কই, মোজাম্মেল হক মুন্সিরে বাড়ি দিলে জিনেরে দেওয়া হয়। দুই নম্বর বাড়ি তিন নম্বর বাড়ি দেবার আগে জিনে ক, আর দিও না যাইতাছি, কার মুখে কইছে, জোরে কন, দরতো দেখছেন না, আইতো দেখছেন না, যাইতো দেখছেন না, আল্লাহ কো দুনিয়ার মানুষ তোরা বুঝোস না, মোজাম্মেল হক মুন্সিরে জিনে বর কইরা, উনারে দিয়া জিনে অভিনয় করছে, তোরা উনারে দেখছ জিন দেখছ না, আমি যারে বর কইরা অভিনয় করি তোরা তারে দেখোস আমারে দেখোস না, ওই মানুষটারে আমি ওলি বলি। জোরে কোন সুবহানাল্লাহ। ওই মানুষটারে কি বলে,
ওলি বলে ওলি কোলের সম্রাট বরফির আব্দুল কাদের জিলানি মাহবুবে সুবহানি ওলিদের কাছে গেলে তকদির পরিবর্তন হয় ওলিদের সহবতে ওলি হয় ওলিদের কাছে গেলে ডাকাত কুতুব হয় ওলিদের কাছে গেলে চুর ওলি হয় ওলিদের কাছে গেলে মুরুক্ক আলেম হয় ওলিদের কাছে গেলে আল্লাহর পরিচয় পায় ওলিদের কাছে গেলে নিঃসন্তানে সন্তান পায় ওলিদের কাছে গেলে মুর্দা মানুষ জিন্দা হয়ে যায় জোর করুন সুবহানাল্লাহ